এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সেন্ট্রাল সেন্ট্রালে, যেখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সকাল থেকেই দিনভর বৃষ্টি হচ্ছে। আপনারা জানেন যে আর কিছুক্ষণের অপেক্ষা, রাত পোহালেই, রাত্রেই, মধ্যরাত, রাত 10টা 11টা নাগাদ কিন্তু থাবা বসাতে চলেছে বুলবুল, এমনটাই জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরে। আমি আপনাদের সঙ্গে এখন বিশ্ব বাংলা সংবাদে রয়েছি প্রেরণা। আমি আপনাদেরকে এটাই জানাচ্ছি যে এই মুহূর্তে আমি রয়েছি সেন্ট্রালে। ক্যামেরা পার্সন প্রকাশকে আমি একবার বলবো আমার পেছনের যে দৃশ্যটা দেখানোর জন্য, যে গাড়িগুলো কীভাবে আসছে। ট্রাম লাইন সেন্ট্রালের মূল কেন্দ্রবিন্দু, কলকাতা শহরের অন্যতম, মধ্য কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র হলো সেন্ট্রাল। সেই সেন্ট্রালে কিন্তু রীতিমতো একটা যানজটপূর্ণ পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন লাইন দিয়ে গাড়ি আসছে, গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। আমি প্রকাশকে একবার বলবো যে চিত্রটা আরেকবার ভালো করে দেখাতে, যে পাবলিক ট্রান্সপোর্ট থেকে প্রাইভেট কার সমস্ত কিছু দাঁড়িয়ে রয়েছে, মানুষ ছাতা মাথায়। আজকে শনিবার বলে একটু হয়তো কাজের চাপ কম, সরকারি বেসরকারি কিছু কিছু জায়গার কাজের জায়গা, অফিস কাছারিগুলো ছুটি বা স্কুলগুলো বন্ধ, সেক্ষেত্রে রোজকারের যে রোজনামচা জীবন, সেই জীবনে কিন্তু একটু হলেও মানে ভাটা পড়েছে, বা একটু একটা শনিবারের মানে রোজের ব্যস্ততম জায়গা থেকে শহরে কিন্তু শনিবারের ব্যস্ততার একটু কম, কিন্তু ততটা কম বেলা বলা যায় না। এখন বাজে বেলা 1:30, দুপুর 1:30 সময়। এই মুহূর্তে সেন্ট্রালের চিত্রটা এমনটাই যে বৃষ্টি কিন্তু পড়েই চলেছে এক নাগারে। আমরা গত মধ্য রাত থেকে দেখেছি যে রীতিমতো বৃষ্টি পড়েছে এবং বৃষ্টি চলবে আগামী 24 ঘন্টা, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস, যেটা জানানো হচ্ছে যে আগামী 24 ঘন্টা বৃষ্টি চলবে। এবং সমুদ্র লাগোয়া, সমুদ্র উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলোতে রীতিমতো সমুদ্র উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম দুই মেদিনীপুরে রীতিমতো এই মুহূর্তে কড়া সতর্কতা জারি করা হয়েছে। এবং সমুদ্রের কাছ থেকে পর্যটকদের সরিয়ে আনারও একটা ব্যবস্থা, কিন্তু জোরকালীন ব্যবস্থা, একটা তৎকালীন পর্যায়ে কিন্তু ব্যবস্থা পুলিশ প্রশাসন থেকে করা হয়েছে। সমুদ্রের চারপাশে মানুষদের যাতায়াতের জন্য কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু তাই নয়, সমুদ্র উপকূলের নিকটবর্তী জেলা যেগুলো হাওড়া, হুগলি, কলকাতা সহ বিভিন্ন বাঁকুড়া, পুরুলিয়া জেলাগুলোতেও বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টি এবং 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত একটা দমকা ঝোড়ো হাওয়ার কিন্তু পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস, যেমনটা জানা যাচ্ছে। এর রেশ চলবে আগামী 24 ঘন্টা। অসময়ের বৃষ্টির জন্য কিন্তু নেহা ভীষণভাবে নাকাল হতে হচ্ছে শহরবাসীকে, নাকাল হতে হচ্ছে শহরবাসীকে। এবং তার ফলে যেটা জানা যাচ্ছে যে এই অসময়ে বৃষ্টি, একই চেঞ্জিং ওয়েদার, কার্তিক মাস শেষ হতে যাচ্ছে বা বলা যায় নভেম্বরের মধ্য গগনে আমরা রয়েছি, সেখান থেকে এই অসময়ের ভারী বর্ষণ, অসময়ের নিম্নচাপ, অসময়ের ঘূর্ণাবর্ত মানুষের, সাধারণ মানুষকে যে জেরার মুখে দিয়েছে সেটা বলাই যায়, সাধারণ মানুষকে যে জেরার মুখে দিয়েছে সেটা বলাই যায়। এবং সাধারণ মানুষের জীবন, নিত্য দৈনন্দিন জীবন জেরবার হয়েছে। আমি প্রকাশকে আরেকবার বলবো যে চারপাশে গাড়িগুলো যে যানজটপূর্ণ হয়ে গাড়িটা রয়েছে সেটা একবার তুলে ধরে দেখাতে, যে গাড়িগুলো এখানে রয়েছে, সিগন্যালে আটকে রয়েছে, ভীষণভাবে একটা যানজটপূর্ণ। সকলেই বৃষ্টিকে উপেক্ষা করে তাও নিজেদের প্রয়োজন মতো কাজের রাস্তায় বেরিয়ে পড়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে আগামী 24 ঘন্টা পর্যন্ত এই দাপট চলবে, ঝড়ের দাপট, এবং 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া কিন্তু বইবে কলকাতা সহ সমুদ্র উপকূলবর্তী জেলাগুলোতে। এবং বৃষ্টি, ভারী বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে বই কমবে না, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। সুতরাং সব মিলিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু কোনো রকম সুখবর এখনও পর্যন্ত শোনাতে পারেননি আবহাওয়াবিদরা। এখন এ পর্যন্তই, আপনারা আরও অন্যান্য খবরের জন্য চোখ রাখুন এখন বিশ্ব বাংলা সংবাদের পর্দায়। আমি এতক্ষণ ছিলাম ক্যামেরায় প্রকাশের সঙ্গে, প্রেরণার সঙ্গে আপনারা এতক্ষণ ছিলেন। আপনারা দেখতে থাকুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক, সমস্তটাই এখন বিশ্ব বাংলা সংবাদে।